आज के आमरा रोयेछि प्रेगनेंसि 10th उइके अर्थात 10तम सप्ताहे प्रेगनेंसिते की धरनेर मायेर चेंज हय की धरनेर प्रब्लेम माके फेस करते हय सेई थेके बाचार की उपाय आछे बाच्चा कतटा डेभलपमेंट हय एबं आरो सबकिछु डिटेल्से आजके आमरा एई भिडियोते आलोचना करब। चलुन फ्रेंड्स तबे शुरू करा जाक। नमस्कार बंधुरा, रोयेछि 10th उइके बाकी और 9th उइके 9टा भिडियो आमार चैने आगेई देवा हो गेछे, तार लिंक आमी डेस्क्रिप्शन बक्से अवश्य दिए देव, जदि केउ मिस करे थाको अवश्य भिडियोटा देखे निते पारो। आजके आमरा पौंछे गेछि प्रेगनेंसिर 10th उइके अर्थात मासेर हिसाबे जदि आमरा गुणे देखी प्राय आढ़ाई मास हो गेछे आपनार प्रेगनेंसिर। फ्रेंड्स भिडियोटा शुरू करार आगे आमी एकटा विषय कथा बोलते चाइ। अनेकेई जिज्ञेस करछेन जे प्रेगनेंसिर उइकटा कि करे गणना करब, फर्स्ट उइक कबे थेके स्टार्ट होच्छे सेटा किभाबे गणना करब, सेई विषये भिडियो अवश्य आमि काल परशुर मध्ये आमार चैनेले आपडेट दिए देव। जदि तोमादेर सेई विषये भिडियो जानार थाके अवश्य आमाके कमेंटे जानाओ। आजके विषयटा निये चलो एबार आलोचना शुरू करा जाक। एई समय मायेदेर जे एक प्रब्लेमटा देखा जाय सेटा हच्छे पेटे ब्यथा। एई समय बेबी जतटा बड़ो हय अर्थात पेटेर मध्ये बाच्चाटा निते बेबी जतटा बाड़े ततटाई चामड़ार टान पड़े, ततटाई लिगामेंटे प्रेसार पड़े, सेई लिगामेंटेर खींचेर फले चामड़ाय जे खींच पड़े तार जोन्नो तलपेटे खानिकटा ब्यथार सृष्टि हय। ट्विन बेबी प्रेगनेंसिर क्षेत्रे किन्तु ब्यथाटा एकटू बेशी हय, कारण आमी ट्विन प्रेगनेंसि छिलाम, आमी फिल करेछि एकटू बेशी ब्यथा हय, किन्तु एकटा जाते नर्माल बेबी प्रेगनेंसि तादेर क्षेत्रे किन्तु ब्यथाटा खूब बेशी हय ना, हालका हालका ब्यथा हय। আপনি যদি দেখেন আপনার পেটে ব্যথা অসহ্য যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর হালকা হালকা ব্যথা হলে সেটা কিন্তু কোনো চিন্তার কারণ নেই, সেটা হয় বেবি বাড়ছে সেই কারণে। ব্রেস্টে একটা অসহ্যকর ফিলিংস হয় এই সময় মায়েদের। মায়েদের ব্রেস্ট এই সময় সাধারণত বড় হয়ে যায়। এই সময় থেকে ব্রেস্ট তো প্রস্তুত হয় ব্রেস্ট ফিডিং করানোর জন্য। যেহেতু ব্রেস্টে দুধ জমা হতে থাকে, দুধ তৈরি হওয়ার লোবিউলগুলো জমা হতে থাকে, তার ফলে ব্রেস্ট আকারে আগের থেকে অনেকটা বড় হয় এবং খুব সেন্সিটিভ হয়ে ওঠে এই সময় ব্রেস্টগুলো। মায়েদের মধ্যে সাধারণত এই সময় যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে মর্নিং সিকনেস, যেটা আমি আগেও বলেছি। 8 উইক, 9 উইক, 10 উইকে এগুলোর প্রভাব একটু বেশিই বেড়ে যায়। সারাদিনই মনটা বমি বমি ভাব লাগে, খেতে একদম ভালো লাগে না, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। একটু টকজাতীয় তো খাওয়ার বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে খেতে ইচ্ছা করে, বা একটু ঝাল একটু স্পাইসি ধরনের যে খাবারগুলো হয় সেগুলো খেতে ইচ্ছা করে। কিন্তু মায়েদের ক্ষেত্রে আমার একটা নিবেদন যে প্লিজ মায়েরা বাইরের খাবার যতটা পারুন কম খান। আমিও এই সময় একটু বাইরের ফাস্টফুড খেয়ে নিতাম, কিন্তু যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। এমনি আমার ক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি, আমার দুটো বেবি খুব ভালোভাবে হয়েছে, খুব ভালো রয়েছে। কিন্তু টুইন যে কোনো প্রেগনেন্সি, টুইন হোক আর সিঙ্গেল হোক, যে কোনো প্রেগনেন্সিতে বেবির ইনফেকশন হওয়ার ভয় থাকে যদি সেই খাবারটা পরিষ্কারভাবে রান্না না করা হয়, হাইজিনিক মেনটেন না করা হয়। তাই খাবারটা বাইরে না খাওয়াই ভালো। এই সময় কিন্তু মায়েদের মন খুব আবেগপ্রবণ হয়ে ওঠে। কোনো কোনো সময় মনটা খুব দুঃখ লাগে, কোনো কোনো সময় খুব আনন্দ লাগে, অল্পতেই মনটা খুব আঘাত হয় এই সময়। এইটা কিন্তু প্রেগনেন্সির ফলে শরীরে যে হরমোনাল চেঞ্জেসগুলো হয় সেই কারণে হয়, এটাতে কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। আপনার এখন ফার্স্ট টার্মিস্টার প্রায় শেষের দিকে, যবে আপনি সেকেন্ড টার্মিস্টারে পৌঁছে যাবেন দেখবেন ধীরে ধীরে এই রকমের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। ক্লান্তি, এই সময় মায়েদের আরেকটা যেই জিনিসে ভোগান্তি হয় সেটা হচ্ছে ক্লান্তি। কোনো কিছুতে করতে মন লাগে না, কিন্তু রোজকার রুটিনের কাজ তো করতেই হবে। রোজকার রুটিন কতটা আপনি নিজেকে ওই থেকে দূরে রাখবেন সেগুলো তো করা সাধারণত ঘরের মহিলাদের কাজ। এর ফলে মনটা ভালো লাগে না, আর ক্লান্তির জন্য শরীরটাও ভালো লাগে না। এই ধরনের প্রবলেমের জন্য আপনি ডাক্তারের সঙ্গে কনসালটেন্ট করতে পারেন। তারা ভিটামিন B6-এর ওষুধ সাধারণত দিয়ে থাকেন, সেগুলো খেলে অবশ্যই আপনার অনেকটা উপকার আপনি বোধ করতে পারবেন, আপনার মনটাও ভালো লাগবে। যেই প্রধান লক্ষণটা 10th উইকে মায়েদের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ভাজাইনাল ডিসচার্জ, অর্থাৎ আপনার যোনি থেকে সাদা স্রাব হতে পারে, বা সাদা স্রাবটা হালকা লালচে বা গোলাপি রঙেরও হতে পারে। এটা কিন্তু এই সময় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে দেখা যায়, সেটা ভয়ের কোনো কারণ নেই। সবসময় একটা ভেজা ভেজা ভাব অনুভব হয়, কিন্তু যদি দেখেন এর মধ্যে দুর্গন্ধ রয়েছে, আপনার চুলকনি হচ্ছে, খুব ইরিটেশন ফিল হচ্ছে, একদমই ভালো লাগছে না, আপনার আপনার শরীরে আরও ক্লান্তিভাব বেড়ে যাচ্ছে, শরীর একদম এনার্জি লাগছে না, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে পারেন। কারণ এটা কিন্তু ভয়াবহ, কারণ পরবর্তীকালে হতে পারে। যদি এরকম ধরনের প্রবলেম আপনার হয়ে থাকে তবে কিন্তু সেটা ইনফেকশনের লক্ষণ, যেটা বাচ্চা হওয়ার পরে বাচ্চার চোখে, কানে, নাকে বিভিন্ন জায়গায় ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। সেটা যাতে না হয় তার জন্য এখন থেকে সতর্ক থাকুন। এবং কোনো সমস্যা, সেরকম ধরনের সমস্যা যদি হয়, যে ডিসচার্জ কিন্তু সবারই হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল, সবার ক্ষেত্রে ডিসচার্জ একটা হালকা সাদাস্রাপ হয়ে থাকে এই সময়, কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, দুর্গন্ধ হয়, ইচিং হয়, চুলকুনি হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ডাক্তার যেটা করতে বলবে সেটা অবশ্যই করুন। এই সময় কিন্তু মায়ের ওজন সাধারণত 3 থেকে 3.5 কেজি প্রায় বেড়ে গেছে। মেডিকেল সায়েন্স অনুসারে যাদের টুইন প্রেগনেন্সি তাদের প্রতিটি উইকে 1 পাউন্ড করে ওজন বাড়ার দরকার। এখন যেহেতু 10 উইক প্রেগনেন্সি চলছে, এখন তার ওজন প্রায় 10 পাউন্ড বেড়ে যাওয়ার কথা, অর্থাৎ 4 থেকে 5 কেজি প্রায় ওজন বাড়ার কথা টুইন প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে। কিন্তু যাদের একটা বেবির প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে ওজনটা 3-3.5 কেজি বাড়লে যথেষ্ট। কিন্তু আপনার যদি ওজন না বেড়ে থাকে সেটা নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, একদম দুঃখিত হবেন না বা চিন্তা করবেন না। অনেকের বমির কারণে খেতে অনীহা হয়, সেই কারণে ওজনটা কম থাকে, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে আপনার অবশ্যই পূরণ হয়ে যাবে, যেটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। সেকেন্ড ট্রাইমেস্টারে না বমি হয়, না মনে অনীহা হয়, না মন খারাপ থাকে, কোনো এইসব ধরনের যে সিমটমসগুলো আছে সেগুলো সেকেন্ড ট্রাইমেস্টারে একদমই থাকবে না। আপনি পুরো একদম আপনার শরীরটা হরমোনের সঙ্গে পুরোটা মিলে যাবে, খাপ খেয়ে যাবে যাকে বলে, এর ফলে আপনার কোনো রকম সমস্যা থাকবে না। আর ওজন যদি না বেড়ে থাকে অবশ্যই সেটাও বেড়ে যাবে। এই সময় মায়েদের যে লিগামেন্টগুলো, মাসেলসগুলো, সেগুলো কিন্তু স্ট্রেচ হতে থাকে, এর ফলে শরীরে অনেক সময় ব্যথারও সৃষ্টি হয়। কোমরে ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়, বেশিরভাগ সময় কোমর, তলপেট এইসব অংশে কিন্তু স্ট্রেচের সৃষ্টি হয়। আর এইসব কারণ থেকে তাছাড়াও যে ক্লান্তি, বমিভাব, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, নানা রকম যে সমস্যা আছে, সব থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হচ্ছে যোগা করা। যোগা ছোট ছোট ব্যায়াম আপনি ঘরে করতে পারেন, যেগুলোতে আপনার পেটে কোনো প্রেশার পড়ছে না, এরকম ধরনের ব্যায়াম, বা আপনার শরীরে কষ্ট হচ্ছে না, সেগুলো বুঝে আপনি ছোট ছোট ব্যায়ামগুলো করতে পারেন। তাছাড়া সকাল সন্ধ্যা হাঁটা চলা করা এবং হালকা হালকা কাজ করা, ভারী কাজ কিন্তু অবশ্যই করবেন না, পেটে চাপ দিয়ে কোনো কাজ অবশ্যই করবেন না। এরকম অনেক কাজ আছে যেগুলো কিন্তু প্রেগনেন্সির সময় করা একদম উচিত না। সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো, যদি আপনারা রিকোয়েস্ট করেন অবশ্যই আমি আরও তাড়াতাড়ি ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু সকাল বিকেল হাঁটা, যোগা করা, আর অল্প অল্প সুইমিংও করতে পারেন যদি আপনি সুইমিং পারেন, তো এই সবগুলো কিন্তু প্রেগনেন্সির সময় আপনার বেবিকেও হেলদি রাখবে, আপনাকেও হেলদি রাখবে, এবং আপনার যে গ্যাসের প্রবলেম আছে, নানা রকম সমস্যা আছে, শরীরে ব্যথা যন্ত্রণা, এগুলো থেকেও অনেকটা আপনি মুক্তি পাবেন এই সময়। এই টিপসগুলো আপনি অবশ্যই ফলো করে দেখতে পারেন। চলুন ফ্রেন্ডস, এখন দেখে নেওয়া যাক এই সময় আপনার বেবি কতটা ডেভেলপমেন্ট হলো। এই সময় আপনার বেবির প্রায় 2 ইঞ্চের মতো লম্বা হয়ে গেছে, আর বেবির ওজনও প্রায় এই সময় বেড়ে 6 থেকে 7 গ্রাম হয়ে গেছে। পরবর্তী যে 3টে উইক থাকবে, এই পরবর্তী 3টে উইকে বেবির লেন্থ কিন্তু প্রায় এখন থেকে আরও ডবল হবে, ডবল বাড়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই সময় বেবি খুব স্পিডে বড় হয়, এই কারণে কিন্তু আপনার শরীরেও চেঞ্জেসগুলো খুব স্পিডে আসবে এবং আপনার শরীর বেশি খারাপ হবে। এরপরে এটা একটা গতির মধ্যে চলে আসবে, আপনার কোনোই সমস্যা হবে না। এই যে স্ট্রবেরি দেখা যাচ্ছে, এখন আপনার বেবি প্রায় এই স্ট্রবেরির সাইজের মতো। এখন কিন্তু আপনার বেবিকে আর এমব্রায়ো বলবো না, সেটাকে বলবো ফেটাল। এমব্রায়ো মানে যেটাকে আমরা বলি ভ্রূণ। এতদিন পর্যন্ত বেবি ছিল ভ্রূণ, এখন সেটা আর ভ্রূণ নয়, সেটাকে এখন আমরা বলবো শিশু বা ফেটাল। বেবির কিন্তু এখন সব রকমের অঙ্গই ডেভেলপমেন্ট হয়ে গেছে যেগুলো হওয়ার দরকার, নাক, চোখ, কান, হাত, পা সব কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে। এবং এই সময় দেখা যায় বেবির হাতে অল্প অল্প নখ হওয়া শুরু করে, চুলের গোড়া হওয়া শুরু করে, ছোট ছোট জিনিস যেগুলো একদম ছোট ছোট পার্ট সেগুলো আস্তে আস্তে হওয়া শুরু করে। বাকি হাত পা সব রকম ডেভেলপমেন্টই হয়ে গেছে। আর বাকি যা আরও আপনার উইকগুলো রয়েছে, মানে বাকি আর 30 যে সপ্তাহ রয়েছে, 40 সপ্তাহের মধ্যে 10 সপ্তাহ পুরো হয়েছে, বাকি 30 সপ্তাহে বেবির শুধু এই অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধুমাত্র ডেভেলপমেন্ট হবে, আর কিছুই হবে না। আর বেবি প্রায় এখন তৈরি হয়ে গেছে, এখন বেবি হালকা হালকা মুভমেন্টও করছে, যেটা আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু বেবি এই সময় হালকা হালকা মুভমেন্ট করে। এই সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক কিছুই টেস্ট করে দেখবেন। অবশ্যই ডাক্তারের টেস্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যেগুলো আপনার বেবির ওপর খুব বড় প্রভাব ফেলবে। আপনার ফ্যামিলির যদি আগে কোনো জেনেটিক রোগ থাকে, কোনো জিনগত কোনো রোগ, কোনো নার্ভের কোনো সমস্যা, মেন্টাল কোনো সমস্যা, যে কোনো সমস্যা থাকতেই পারে, যে কোনো ধরনের জেনেটিক যে রোগগুলো থাকবে সেগুলো সব কিছু নিয়ে কিন্তু এই সময় আপনার কাছে ডাক্তার জানতে চাইবে। আর অবশ্যই ডিটেলস ডাক্তারকে জানাবেন, সেই নিয়ে ডাক্তার কিন্তু টেস্ট করে দেখবেন আপনার বেবির মধ্যে সেই রোগগুলো আদৌ আছে কি না নেই, এটা অত্যন্ত জরুরি। তাছাড়াও এই সময় যত সম্ভব আপনি চিন্তা কম করবেন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন, কারণ আপনি যত চিন্তা করবেন তার ফলে যে হরমোনগুলো উৎপন্ন হবে সেটা কিন্তু বেবির পক্ষে খুবই ক্ষতিকারক। চিন্তার ফলে যে আপনার শরীরে যে ক্ষতিকারক হরমোনগুলো উৎপন্ন হবে সেগুলো বেবির ক্ষেত্রে বেবির বাড়ার ফল যে রাস্তা সেটাকে বন্ধ করে দেয়, যেহেতু চিন্তা একদমই করবেন না। এবং চেষ্টা করুন সঠিক খাওয়ার, সঠিকভাবে থাকার, সঠিক জিনিস গ্রহণ করার। ফাস্টফুড যতটা পারবেন কম খাবেন। আমিও প্রচণ্ড ফাস্টফুড খেতাম, কারণ এই সময় একটু স্পাইসি খাওয়ার ভালো লাগে, কিন্তু ফাস্টফুড খেলে বেবির ইনফেকশন হওয়ার ভয় থাকে, এই কারণে যতটা সম্ভব ফাস্টফুড কম খাবেন। এবং দেখবেন বেবি যাতে সুস্থ থাকে, হেলদি থাকে, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় ঠিক করে মেনটেন না করার ফলে বেবি অনেক সময় প্রিম্যাচুরিটি ডেলিভারি হয়, অর্থাৎ 40 সপ্তাহের আগে বেবি ডেলিভারি হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু বেবির ওজনটা কম হয়, বেবি ঠিকঠাক বাড়ে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় বেবি যে দুধের যে নিপিল মুখে নেবে বা দুধ খাবে মায়ের থেকে, সেই ক্ষমতাটা বেবির হয় না, খাওয়ার সমস্যা হয়ে যায়। সময়ের আগে ডেলিভারি করলে বেবির পরবর্তীকালে সে বেবি যখন বড় হবে তার বিপি, ব্লাড প্রেশারের সমস্যা, ব্লাড সুগারের সমস্যা, আরও নানা রকম রোগে তাকে আগে আকৃষ্ট করবে, আগে তার প্রতি সেই রোগগুলো হওয়ার চান্স থাকবে। এর জন্য চেষ্টা করুন আপনি যদি 40 উইকে ডেলিভারি হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি আগে হয়, যেমন আমার 34 উইকে ডেলিভারি হয়েছে, যেহেতু টুইন প্রেগনেন্সিতে একটু আগেই ডেলিভারি হয়, আমার 34 উইকে ডেলিভারি হয়েছে। এখন কিছু করার নেই যদি আগে ডেলিভারি হয়, কিন্তু চেষ্টা করুন ভালোভাবে এখন থেকে রুটিন মেনটেন করে চলার, ডাক্তারের পরামর্শ মানার চেষ্টা করুন। কোনো রকম সমস্যা হলে, কোনো রকম প্রবলেম থাকলে, কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর তাছাড়া যে কোনো ধরনের সমস্যায় কোনো কিছু জানতে হলে সেটা অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে আরও এরকম বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদেরও উপকার হয় এরকম ধরনের ভিডিও দেখে।